নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সব কিছু নিজের হাতেই যাচাই করো। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। নেকড়ের পালের সাথে তুমি বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। জীবনে কিছুটা ঝুঁকি নিতে হয়, যদি তুমি জিতে যাও তবে তুমি নেতৃত্ব দিতে শিখবে, আর যদি হেরে যাও তুমি পরামর্শ দিতে পারবে। বড়দের উপদেশ শুনতে হয় এজন্য নয় যে তারা সব সময় সঠিক কথা বলেন, শুনতে হয় কারণ তাদের ভুল করার অভিজ্ঞতা বেশি। তিনজন মানুষকে বিশ্বাস করো নিঃসন্দেহে, এক যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাকে বুঝতে পারে, দুই যে তোমার রাগের পিছনের ভালোবাসাকে বুঝতে পারে, তিন যে তোমার নীরবতার কারণকে বুঝতে পারে। জ্বলন্ত সিগারেট টানলেও পুরে, না টানলেও পুরে, জীবনটাও ঠিক তেমন, উপভোগ করলেও ফুরায় না করলেও ফুরায়। সমাজটা রেসলিং খেলার রেফারির মতো, শুধু বিজয়ীর হাতটাই উপরে তোলে আর পরাজিতরা মুখ থুবড়ে পড়ে থাকে। গল্পের শেষ পেরায় হয়তো চোখে পানি জমায়, নয়তো মনে আনন্দ জোগায়, কিছু গল্প অপঠিতই থেকে যায়, ইতিহাস নিজে পড়ে নিজেই শিক্ষা পায়। কারো নিদারুণ অবহেলা কারো চোখে অশ্রু গঙ্গা বয়ে আনে, কষ্টের এই স্রোতের ধারায় তবু ভালোবাসা যায় না একটুও ক্ষয়ে। বর্ষার একগুচ্ছ কদম ফুল হাতে কেউ যদি দাঁড়ায় তোমার সম্মুখে, অবাক হলেও তুমি গ্রহণ করিও, এক চিলতি হাসি রাখিও মুখে। আকাশের এই শুভ্র মেঘগুলো জানি না কেন যে ভেসে বেড়ায়, নাকি আমার মন আকাশের মতো দুঃখের কালো মেঘ তাদের তাড়িয়ে বেড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে আরো সুন্দর হওয়ার কামনা, মানিব্যাগে হাত ঢুকিয়ে আরো ধনী হওয়ার বাহানা, নিজের অবস্থান নিয়ে আসলে আমরা অনেকেই সন্তুষ্ট না, এ কারণেই সুখ শান্তি আমাদের ধারে কাছে ঘেঁষে না। একটি হৃদয়ের সবটুকু ভালোবাসা কেউ তুলে দেয় যদি কারো হাতে, সেই ভালোবাসা টিকে থাকে আজীবন নিয়তির নিষ্ঠুর খেলার সাথে। মস্তিষ্কের ব্যবচ্ছেদ দেখো, পুরোটাতেই কেউ বিরাজমান, শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত হবে না তার দখলদারিত্বের অবসান। কারো দুঃসময়ে তার প্রতি অন্যের আচরণকেই সে বেশি মনে রাখে, সেটা ইতিবাচক হোক অথবা নেতিবাচক হোক। কিছু মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেলে ভুলে যায় তার অতীত অসহায়ত্বের কথা, দূরে ঠেলে দেয় তার দুঃসময়ে পাশে থাকা মানুষগুলোকে, এসব মানুষের কারণেই দুঃসময়ে একে অন্যের পাশান দাঁড়ানোর মানুষ পাওয়া যায় না। জীবন যেরকমই হোক না কেন, জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা উচিত, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, না সুখ না দুঃখ। ইদানিং আমাকে আর আমার ভালো লাগে না, ব্যর্থতা আর না পারার যন্ত্রণা কুরে কুরে গিলে খাচ্ছে, কেউ কোনোদিন হাত ধরে সামনে নিয়ে যায়নি, যে যতটা পেরেছে আমাকে আরো পিছনে ঠেলে দিচ্ছে। নিজেকে ভীষণ বোঝা বোঝা লাগছে, নিজের ভার সইতে এখন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন।